রবিবার। রবিবার দিন তো প্রত্যেকের কাছে একটা স্পেশাল দিন, কারণ যারা অফিসে যায়, বিশেষ করে বাইরে কাজে যায়, তাদের জন্য তো স্পেশাল দিন বটেই। তাছাড়াও আজকে একটা ডবল স্পেশাল দিন, কারণ আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, তোমরা সকলেই জানো। তো প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমরা একটু বাইরে যাই, একটুখানি খাওয়া দাওয়া করি, এই সমস্ত কিছু করি, কিন্তু এবারে বাইরে যাওয়ার কোনো প্ল্যান করিনি। বাড়িতেই যাওয়া হবে, রান্না টান্না তো সেগুলোই হবে। আর বাইরে প্রত্যেক বছর যাই, কিন্তু কোনো রেস্টুরেন্টে খেতে টেতে যাই, কিন্তু এবছরে আর যাবো না, কারণ করোনার পর থেকে এখনও পর্যন্ত আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে খাবার খেতে এখনও যাইনি, অনেক দিন হয়ে গেল। তো যেতে যেন একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছে। তো দেখা যাক, বাড়িতেই রান্না করে নেবো, আর এবছর রেস্টুরেন্টে যাবো না। বাড়িতে আজকে রান্না করবো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন। আর চিকেনটা তো আমি আমার ছেলে খুবই ভালোবাসি, মাটনের থেকে চিকেনটা আমরা দুজনে খুব ভালোবাসি। এখনও কিচ্ছু রান্না রেডি করা হয়নি, ওগুলো রেডি করে নেবো, নিয়ে তারপর রান্না করব। আর চিকেনের রেসিপি তোমার সাথে আমি অনেক শেয়ার করেছি, আমি চিকেন করি তখনই আমি শেয়ার করি, তো আজকে সেরকমভাবে শেয়ার করবো না, একটু একটু জাস্ট দেখিয়ে দেবো। আর রান্নার এখনও কিছু আমার রেডি করা হয়নি, আগে রান্না করে তারপর স্নানে যাব। আজকে আর স্নান সেরে রান্না করব না, কারণ স্নান সেরে রান্না করতে এলে অনেকটা দেরি হয়ে যায়। ভাবলাম আজকে রান্নাটা সেরে নিয়ে তারপর স্নান সারতে যাবো। পরপর দেখতে থাকো আমি কি করি না করি। তো চলো আমি আগে রান্না রেডি করে নিই, রান্নাটা সেরে নিই। তাহলে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে ফার্স্টে সমস্ত কিছু কাটাকুটি সেরে নিয়ে মানে মাংসের আলুটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেবো। নিয়ে তারপর মাংস আমি নর্মালভাবে যেরকমভাবে করি, পেঁয়াজ টিয়াজ ভেজে, পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু লাল লাল করে ভেজে নিয়ে ওতে মশলাটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে আলুটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকে মাংসটা একটু কষা কষা করবো, যেহেতু ফ্রায়েড রাইসে করবো, বেশি ঝোল ঝোল করবো না, একদম কষা কষা ঘামাকা ঘামাকা মতো করবো। তো চলো দেখতে থাকো আমি মাংসটা কীভাবে করি, অল্প অল্প করে মাংসটা করা আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। তো দেখো মাংসটার চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটাতে একটু গরম জল দিয়ে আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। আলুটা আমার ভাজতেই অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংসতে দিয়ে একটু না ফোটালে আলুটার ভেতর মশলা ডুববে না, তাই একটুখানি ফুটিয়ে নেব। আর মাংসটা এদিকে কষাতে আমি ফ্রায়েড রাইসে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো দেখো আমি এখানে ফ্রায়েড রাইসের চালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি। তো ফ্রায়েড রাইসে দেবো হচ্ছে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি, আর এদিকে বিনস আর গাজর কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি মাংসটা নামিয়ে ফ্রায়েড রাইসের চালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মটরশুঁটিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এতে নুন সাদা তেল দিয়েছি আমি, রিফাইন্ড অয়েল দিয়ে জলটাকে গরম করে নিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো, তারপরে আমি ওতে দিয়ে দিয়েছি মটরশুঁটিটা দিয়েছি। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে, আর বাদ বাকি যে বিনস গাজর যেগুলো দেবো ওগুলো সেদ্ধ করবো না, ওগুলো অনেকে দেখেছি ভাপিয়ে নেয়, ভাপিয়ে নিয়ে তারপরে করে, আমি ওগুলো ভাপিয়ে নেবো না। আমি ওগুলো জাস্ট ঘি দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো, নিয়ে তারপরে ভাতটা ফ্রায়েড রাইসের চালের ভাতটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমি ফ্রায়েড রাইসটা বানাবো তখন তোমার সাথে শেয়ার। ফ্রায়েড রাইসটা করার জন্য প্রথমে আমি ঘি, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ফোড়ন, মানে গরম মশলাগুলো আর কি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গাজর আর বিনসটা, আর ওতে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, তাতে তাড়াতাড়ি গাজর আর বিনসটা নরম হয়ে যায়, আর ওর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি। তো ওগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার চাল সেদ্ধ করা ভাতটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়াচাড়া করবো, বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যাওয়া চালগুলো
ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তো যাতে ভাতগুলো না ভেঙে যায়। আর ফ্রাইড রাইসে একটু সামান্য মিষ্টি দিতেই হয়, তো তাই জন্য আমি কী করেছি, চিনিটা মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। আমার চিনির দানাগুলো অনেকটা মোটা মোটা, তো তাই জন্য একটুখানি গুঁড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়, ফ্রাইড রাইসের মধ্যে চিনিটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য চিনিটা একটু গুঁড়িয়ে নিয়েছি। আর সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, যদিও তারপরেও আর একটু দিতে হয়েছিল। তো দেখো আমার ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে বাইরে একটুখানি ঘুরতে, কাছাকাছি বেশি দূরে যাইনি, একটুখানি ঘুরে টুরে এলাম, ফুচকা টুচকা খেলাম। আর আমার হাজবেন্ড আমাকে আরও নিয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে আমাকে ভ্যালেন্টাইন্স গিফট দেবে বলে। তো অন্য বছর ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দেয় না যে তা নয়, প্রত্যেকটা স্পেশাল ডেতেই আমাকে মোটামুটি গিফট দেয়। কোনো জিনিস আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে এখনও পর্যন্ত কোনো বছর গিফট করেনি, এবছর ফার্স্ট টাইম গিফট করলো। সোনার জিনিস আমাকে গিফট করে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারিতে, এবছরে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা গোল্ড কিছু গিফট করেছে, তো সেটা আনতেই গিয়েছিলাম। চলো আমার ভ্যালেন্টাইন্স গিফটটা তোমাদের দেখিয়ে দিই। এখনও ব্যাগ থেকে বার করে নিই ব্যাগের মধ্যে আছে, তো চলো বার করে তোমাদের আগে দেখাই আমি গিফট কিনেছি। এই যে একটা সুন্দর ব্যাগে দিয়েছে, ব্যাগটা সুন্দর না, বেশ লালের উপরে ভালো, আর তার থেকেও ভালো হচ্ছে এই যে বাক্সটা, সুন্দর দেখতে গোলাপ ফুলের মতো। ভ্যালেন্টাইন্স গিফটের জন্য ভ্যালেন্টাইন্স ডের মতোই বক্স একটা দিয়েছে আর কি, তো যাই হোক এই বক্সটা দিয়ে এর ভেতর রয়েছে। এই যে আমি একটা ডায়মন্ড রিং নিয়েছি, রিংটা এমনি কোনো ফুল টুল জাতীয় কিছু নেই, একদম প্লেন দেখতে পাচ্ছ, এখানে এই যে ডায়মন্ড রয়েছে বসানো। তো এই রিংটা আমি নিয়েছি এই আঙুলটা পরার জন্য, তো আমার এই একটা ডায়মন্ড রিং রয়েছে, এটা আমি সবসময় পরে থাকি। আমি বেশি হেভি গয়না পরতে আমার ভালো লাগে না, বেশ হালকা একদম নর্মাল জাতীয় কিছু গয়না হবে, তো সেই সবগুলি আমি পরতে বেশি ভালোবাসি, বেশি ওয়েট গয়না বা কিছু আমার ভালো লাগে না পড়তে। আর আমি খুব একটা সাজিও না, তোমরা আমার ভিডিও এতদিন দেখছো, আমি বেশি সাজগুজো পছন্দ করি না, আমি হালকাই সাজি এবং আমি হালকা গয়না পরতেই বেশি ভালোবাসি। সেই জন্য সবসময় মোটামুটি ইউজ করার জন্য আমি হালকা রিংটাই নিয়েছি, বেশি ফুল টুল দেওয়া বা কিছু এরকম কিছু নিইনি, তো এটাই নিয়েছি। তো এই হলো আমার ভ্যালেন্টাইন্স গিফট, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভ্যালেন্টাইন্স গিফট কেমন হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো, তো ভ্যালেন্টাইন্স গিফটটা দেখানোর জন্য আমি আমার সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম। এবার আমি ভিডিওটা শেষ করে দেবো, দুপুর রাত্রেবেলা আমি সেরকম কিছু আর রান্না করবো না, কিছুই রান্না করবো না, আমার সব খাবার রয়ে গেছে। তারপর এই জাস্ট ফুচকা এই সমস্ত কিছু খেয়ে এসেছি বাইরে থেকে, পুরো পেট হেভি হয়ে আছে, এখন কিছু রান্না করবো না, যা আছে ওই দিয়েই হয়ে যাবে। তো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কাল আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো, তো ততক্ষণে তোমাকে সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, গুড নাইট, টাটা।